নমস্কার, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আজ আবার একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় অনেক ঐতিহাসিক স্থান রয়েছে, যে স্থানগুলির কথা কোথাও তেমনভাবে আলোচিত হয় না। তেমনই একটি স্থান পূর্ব বর্ধমান জেলার কাটোয়া। ভাগীরথী নদীর পশ্চিম পাড়ে অবস্থিত কাটোয়া পর্যটন মানচিত্রে তেমন খুব একটা নাম নেই, কিন্তু এখানে ছড়িয়ে রয়েছে অনেক ইতিহাস। মহাপ্রভু চৈতন্যদেবের সময়ের এবং তার পরবর্তী সময়েরও ইতিহাস রয়েছে এখানে। আজ আমি ঘুরে দেখাবো কাটোয়ার অন্যতম আকর্ষণীয় স্থান গৌরাঙ্গ মন্দির। মহাপ্রভু চৈতন্যদেব নবদ্বীপ থেকে কাটোয়া গিয়ে দীক্ষা নিয়েছিলেন। তাঁর দীক্ষাগুরু হলেন কেশব ভারতী। যে স্থানটিতে মহাপ্রভু দীক্ষা নিয়েছিলেন সেইখানেই গড়ে উঠেছে গৌরাঙ্গ মন্দির। কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরের স্থাপত্যকাল 1535 খ্রিস্টাব্দ। যে গাছের নিচে মহাপ্রভু ঘোরকর্ম করেছিলেন সেই গাছটির বংশধর এখানে রয়েছে। আরও রয়েছে দীক্ষাগুরু কেশব ভারতীর সমাধি মন্দির, রয়েছে আরও অনেক কিছু। চলুন সেগুলি আপনাদের ঘুরে দেখাই, সঙ্গে থাকবেন। হাওড়া থেকে কাটোয়ার দূরত্ব 144 কিলোমিটার। কিভাবে যাবেন কাটোয়া শ্রী গৌরাঙ্গ মন্দির? হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে আপনাদের নামতে হবে কাটোয়া জংশনে। এখান থেকে স্টেশনের বাইরে অনেক টোটো দাঁড়িয়ে আছে, টোটো ধরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন আপনি গৌরাঙ্গ মন্দির। বন্ধুরা, গৌরাঙ্গ মন্দির পৌঁছে গেছি, চলুন মন্দিরের গেট দিয়ে ভিতরে প্রবেশ করি। এই মন্দিরের মূল ফটকটির খুব সুন্দর কারুকার্য করা রয়েছে, দেখলে চোখ জুড়িয়ে যায়। মন্দিরের মূল ফটকের দুপাশে রয়েছে গৌরাঙ্গের দুটি মূর্তি। চলুন জুতো খুলে মন্দিরের ভিতরে প্রবেশ করি। মন্দিরের সামনেই রয়েছে বিরাট নাট মন্দির। বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসেন, বসে থাকেন এবং ভাগবত পাঠ শোনেন। মূল ফটক দিয়ে প্রবেশ করে ডান দিকে রয়েছে একটি তুলসী মণ্ডপ, এখানে মানুষ ধূপ জ্বালিয়ে দেন। নাট মন্দিরের সামনে জায়গাটি অনেক প্রশস্ত, পরিষ্কার এবং পরিচ্ছন্ন, অনেক মানুষ এখানে দাঁড়াতে বসতে পারবে। এপাশে একটি নতুন রন্ধনশালা তৈরি করা হয়েছে ভোগ রান্নার জন্য। মন্দিরে ভোগ পুজো দেওয়ার সময় সকাল 9টা থেকে বেলা 10:30 পর্যন্ত এবং বৈকাল 4:30 হইতে সন্ধ্যা 6:30 পর্যন্ত। উৎসবের দিন এবং একাদশীর দিন আলাদা নিয়ম। কাটোয়ার গৌরাঙ্গ মন্দিরে ভোগ পুজো দিতে চাইলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। শ্রী গৌরাঙ্গ মন্দিরের মূল ফটক দিয়ে প্রবেশ করেই বাঁদিকেই রয়েছে সেই পবিত্র স্থান যেখানে নিমাই দীক্ষা নিয়েছিলেন। দীক্ষা নেওয়ার আগে মস্তক মুণ্ডন করতে হয়। নিমায়ের যিনি মস্তক মুণ্ডন করেছিলেন সেই মধুনাপিতের সমাধিও রয়েছে একটু পাশেই। এই স্থানেই বসে নিমাই দীক্ষা নিয়েছিলেন কেশব ভারতীর নিকট থেকে। এটি সেই পবিত্র গাছের বংশধর, আজও রয়েছে এখানে। বহু দূর দূরান্ত থেকে প্রচুর পুণ্যার্থী এই পবিত্র স্থানে আসেন, প্রণাম করেন এবং নিজেকে ধন্য মনে করেন। দীক্ষা নেয়ার স্থানের এপাশেই রয়েছে মস্তক মুণ্ডনের কেশের সমাধি এবং গদাধরের সমাধি। ওই যে সাদা রঙের ঘরটি দেখা যাচ্ছে ওটি হচ্ছে সমাধি মন্দির। চলুন এবার সমাধি মন্দিরগুলির দিকে যাই। ওই দিকে রয়েছে দীক্ষাগুরু কেশব ভারতীর সমাধি মন্দির এবং আরও অনেকগুলি সমাধি মন্দির রয়েছে ওই দিকে, চলুন এগিয়ে যাই।
নিমায় এখানে দীক্ষা নেওয়ার সময় তার সঙ্গে যেসব পার্ষদ ও প্রিয়ভাজন উপস্থিত ছিলেন প্রায় সকলেরই সমাধি মন্দির রয়েছে এখানে। চলুন সেগুলি একে একে ঘুরে আপনাদের দেখায়। সমাধির স্থানটি খুব যত্ন করে দামি পাথর দিয়ে বাঁধিয়ে রাখা হয়েছে, যাতে পরবর্তী প্রজন্ম এগুলি দেখতে পারে এবং প্রণাম জানাতে পারে। নাট মন্দির থেকে সোজা তাকালে দেখা যাবে মূল মন্দির। ওই যে দেখা যাচ্ছে মূল মন্দির, ওখানে রয়েছে শ্রী শ্রী গৌরাঙ্গদেবের বিগ্রহ। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দেবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের এই সাপোর্টটাই আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ যোগায়। তাহলে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।